অসুস্থকে দেখতে গিয়েছিল কে আমি, এতিমরে খানা খাওয়াইছিল কে আমি, আজকে রোজা রেখেছো কে আমি, আল্লাহ নবী কো মাস্তামানা হাযিহি সিফাফি রজুলিন ইল্লা দাখালাল জান্নাহ, এই চারটা গুণ একটা মানুষের ভিতরে থাকতে পারে না, যদি থেকে তাহলে ওই লোকটা জান্নাতে যাবে, ফিরাইতে পারবে না কেউ। আবু বকর ওইদিনও জান্নাতের টিকিট পাইছে, আবু বকর বলে সাহাবিরা জান্নাতের টিকিট পাইছে একবার দুইবার, আমি কমপক্ষে ১০ বার টিকিট পাইছি। যেরকম সুবহানাল্লাহ, কয়বার টিকিট পাইছি? ১০ বার টিকিট পাইছি। আল্লাহ নবী ডাক দেখ আবু বকর, আমি শুনেছি ৪০,০০০ সৈন্য রোমাঞ্চ সেনারা আসতেছে, ইটালির বাদশা পাঠাইছে, আমরা তাদের মোকাবেলা করার জন্য ২৮,০০০ রেডি হয়েছি। আবু বকর আমি জানতেছে তুমি কি দিবা ইসলাম রক্ষা করার জন্য। আবু বকর কানতে শুরু করছে, হুজুর আমার ঘরে যাইতে দেন, আমি কিচ্ছু কমো না, ঘরে যায় পরে বলবো। কয় ঠিক আছে যাও, তুমি পরে বলবা, আমি পরে বলবো। আবু বকর ঘরে যাওয়ার টাইমে দোকানে ঢুকছে, ঢুকায় দোকান থেকে দুটো দুপাট্টা কিনছে, দুপাট্টা মানে সিলাই ছাড়া লঙ্গির মতো মোটা কাপড় আর কি, গুদ্রি বলা হয়, এটা পাটেরও না মোটা কাপড়ের, তো দুইটা দুপাট্টা কিনছে মানে সিলাই ছাড়া চাদরের মতো, দুইটা দুপাট্টা ঘরে নিয়ে নিজে একটা ফিনছে, বেগম রেখে তুমি একটা পরো, আমি একটা পরলাম, পরে পরনের কাপড়টা খুলে দিয়েছে, শিল পাটা বদনা খাতা বালিশ গম, গম বাঙ্গার যে জাঁতা আছে যে কলটা, এটা সহ, এটা সহ যা ছিল ঘরে সব গাঁটুরি বেঁধে আল্লাহ নবীর সামনে হাজির। যেরকম আল্লাহু আকবার, আইসে দেখে উমর দাঁড়ায় রয়েছে, উমর দাঁড়াইছে একটা ফিলারের মধ্যে হেলান দিয়ে দাঁড়ায় রয়েছে, রসুল বলতেছে আচ্ছা উমর তুমি কি দিবা, একটু অপেক্ষা করি, উমর আবু বকর আসুক, আবু বকর যা দিবে এরপর আমি পরে বলবো, আবু বকরের পরে বলবো। আচ্ছা আবু বকর আসছেন, তাহলে তুমি আবু বকরের পরে বলবো, আচ্ছা ঠিক আছে দাঁড়াও, আবু বকর আসছে, গাঁঠুরি এনে নামাইছে, কি আনছ? হুজুর আমার ঘরে স্থাবর অস্থাবর যা সয় সম্পদ ছিল, আমার জীবনের কামাই করা সব গাঁটুরি বেঁধে হাজির করছি, একটা সুতাও পর্যন্ত রেখে আসি নাই, ফ্যামিলির জন্য কি রেখে আসছে? আল্লাহ ও রাসূল, আল্লাহ এবং তার রসুল রেখে আসছি। যেরকম আল্লাহু আকবার, যেই মাত্র এই কথা আবু বকর বলল, উমর যে কান্না শুরু করছে, রসুল কো তুমি কোন দুঃখে কান্দো, তোমার কি আবু বকর বকা দিছে? না আমি কিছু কইছি না, তো তুমি কান্দো কা? জীবনভর কত চেষ্টা করছি আবু বকরকে পরাজিত করার জন্য, পারি নাই, আজকে নিয়ত করছিলাম আজকে যেমনি হোক আবু বকরকে পরাজিত করব, নিয়ত করছিলাম জীবনের সয় সম্পত্তির অর্ধেক আজকে লেইখা দিব, কিন্তু আবু বকর তো এসে সব দিয়া দিল, আজকেও পারলাম না। জোরে আল্লাহু আকবার, এই জন্য কান্দি, এই জন্য কান্দি। রসুল কয় উমর তুই একা নয়, তামাম সমস্ত উম্মত যদি একসাথে প্রতিজ্ঞা করে সমস্ত উম্মতের নেকি এক পাল্লা রাখ, আমার আবু বকরের নেকি এক পাল্লা রাখ, আবু বকরের নেকির পাল্লা বাড়ি হবে। যেরকম সুবহানাল্লাহ, তুই একা বাজি ধরসের সাথে সব উম্মত মিললে বাজি ধরলো আবু বকরের সাথে পারবে না। যেরকম আল্লাহু আকবার, এরে বলে আবু বকর, এরে বলে আবু বকর, আল্লাহর হাবিব ডাক দেখ আবু বকর রে, জান্নাত যেদিন উদ্বোধন করবে, জান্নাতের ৮টা গেট একসাথে খুলে দিবে, জান্নাতের গেটে দাঁড়ায় মানুষ ডাকবে আমগো গেট দিয়া ঢোকেন, আমগো গেট দিয়া ঢোকেন, ডাকেন এরকম বাস স্ট্যান্ডে সদরঘাটে লঞ্চ ঘাটে ডাকেন, আসেন আসেন, পারাবত ১ পারাবত ২ পারাবত কুকুমনি কুকুমনি, লঞ্চের নাম আছে কিনা বিভিন্ন, আমগোটা তখন ডাকে কিনা, জান্নাতের গেট দিয়ে এরকম ডাকবে আমগো গেট দিয়ে আসো, আমগো গেট দিয়ে আসো। আল্লাহ নবী বলেন আমার সাহাবিদেরকে শুধু গেট দিয়ে রিসেপশন করা হবে, এমন এমন কিছু মেহমান জান্নাতের থাকবে যাদেরকে একসাথে ৮টা গেট দিয়ে একসাথে রিসিভ করা হবে। দেখুন আল্লাহু আকবার, আবু বকর কো হুজুর এরা কারা যাদেরকে একসাথে সব কয়টা গেট দিয়ে ডাকা হবে? নবী কো আরজু আন্তাকুনা মিনহুম, আমার আশা ওই লোকটা আমার আবু বকরই হবে। দেখুন সুবহানাল্লাহ, এত কিছু করার পরেও আবু বকরের পরিস্থিতি কেমন ছিল? কোনো অহংকার নাই, অহমিকা নাই, মানুষের খেদমতে নিবেদিত, রাত্রে ওইটা কান্দে নবী শুনে, কিরে কান্দে কেটা রে? উমর কয় আবু বকর কান্দতেছে, আবু বকর কান্দে, আবু বকর না হলে ১০ বার জান্নাতের টিকিট পাইছে। যেরকম সুবহানাল্লাহ, নবী কো আবু বকর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, আমার আবু বকর বেহেস্তি, আবু বকর বেহেস্তি, এত টিকিটের পর আমার আবু বকর কান্দে, পয়গম্বর খেয়াল করে শুনতেছে বেড়ার সাথে কান লাগায় আবু বকর কান্দে, জাম্বহ জাম্বুন আজিমুন ফাগফির জাম্বাল আজিম ইন্নাহু শখসুন গরিবুন মুজনিবুন আবদুন জালিম।
قليل إنه شخص غريب مذنب عبد ذليل أين موسى أين عيسى أين يحيى أين نوح أين يا صديق عز تب إلى الله الجزيل أين يا صديق عز تب إلى الله الجزيل ذلك الله أكبر এমন ভাবে আবু বকর কান্দে আল্লাহর হাবিব দূরে দেখো বাজান কান্দিস না আমি মেরাজে গেছিলাম তোর জান্নাতটা আমি নিজের চোখে দেখাইছি যখন আল্লাহু আকবার আল্লাহর হাবিব বলেন লাউ কুনতু মুত্তাখিজান খলিলা লাত্তাখাসতু আবা বকরিন খলিলা আমার যদি আল্লাহ কোনো বন্ধু বানাইতে কইতো তাহলে আমি আবু বকরকে বন্ধু বানাইতাম কিন্তু আমার বন্ধু তো আমার আল্লাহ নিজে এই জন্য দুনিয়াতে কাউরে বন্ধু বানাইলাম না যারা কোন সুবহানাল্লাহ মদিনায় একটা গরিব মানুষ প্রায় নবীর ঘরে আসতো ভিক্ষুকরা ভিক্ষা করলে কিন্তু ডেলি আয় না ডেলি আয় না কিন্তু মহিলারা চাউল দেয় না এই তুই কাইলে আইছো আজ যাবে আজ কি বার আজ রবিবার আজ উসকা তুই শনিবার আইলি এই জন্য ভিক্ষুকরা কিন্তু এলাকা ভাগ করে ভিক্ষা করে কথা ঠিক কিনা মনে করেন এই এলাকায় মনে করেন বুধবারে আইলে আরেক বুধবারে আসবে কথা কোন ঠিক কিনা প্রতিদিন যদি ফকির আসে একই ফকির তো মহিলার তো সিন ভাই তুই তো কাইলে আইস আই তোর লাগে প্রতিদিন কি এক পকরে চাউল দিমু চাউল কামাইতে কৈশালে এই জন্য ভিক্ষুকরা কিন্তু সিরিয়াল ধরে আসে এই মহল্লা যাবে শনিবারে ওই মহল্লা রবিবারে ৫৭ নম্বর ওয়ার্ড হলে সোমবারে ২৬ নম্বর ওয়ার্ডে ওয়ার্ডে তো ৫৭টা এক ওয়ার্ডে এক একদিন গেলে তো ৫৭ দিন পরে সিরিয়াল আসবে কথা কোন ঠিক কিনা তো ফকিরও সিরিয়াল ধরে ভিক্ষা করে কিন্তু এক ফকির নবীর ঘরে ডেলি আইতো যেরকম সুবহানাল্লাহ মানুষ বলতো তুই ডেলি মদিনে আসস তুগুর কাছে আইসি নবীর কাছে আইসি নবীর কাছে ডেলি তিনবার আইলেও কোনো ফেরত নাই যেরকম আল্লাহু আকবার আল্লাহর হাবিবের ঘরে ডেলি আসতো আল্লাহর হাবিব খুব অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হওয়ার পরে এই লোকটা কাঁদতেছে আর বলতো নবী গো আপনার ঘরে প্রতিদিন আসি আপনার ফ্যামিলির কোনো বিরক্তি নাই যেদিন আপনি দুনিয়াতে থাকবেন না ওই দিন কার ঘরে ডেলি আসলে বিরক্ত হব না এই আশ্রয়টা আমি কোথায় পাবো নবী চোখের পানি মুছে আর কই চোখের পানি মুছে এক হাত আর কই আমার না পাইলে আবু বকরের ঘরে আসবি আমার ফ্যামিলি যেরকম তোরে তারা দেয় না আবু বকরের ফ্যামিলিও তারা দিবে না যেরকম আল্লাহু আকবার কি ছিল বাজান কি ছিল এদের কাছে একটা রুটি একটা সিরা তুন্দুলের রুটি একটা সিরা কম্বল গাও দিয়ে দুনিয়া শাসন করছে আল্লাহু আকবার শক্তিটা ছিল ইমানি শক্তি শক্তিটা ছিল আদর্শিক শক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ছিল আল্লাহর জন্য ইসলামের জন্য আল্লাহ ইসলামের জন্য আদর্শ বানাইছে আল্লাহ আমিনু কামা আমানান নাস আমার নবীর সাহাবীরা যেমন ইমানটা আনছে দুনিয়ার মানুষে তোরা এমন ইমান আন এই ইমান উম্মতের জন্য বড় কাজে লাগবে তোদের জন্য কাজে লাগবে কথা কোন ঠিক কিনা ইসলাম প্রতিষ্ঠা হয় নাই ইসলাম আদর্শের জুড়ে প্রতিষ্ঠা লাভ করেছে কথা কোন ঠিক কিনা আল্লাহর হাবিবের সামনে নবী মসজিদে বয়ান করতেছেন মিম্বরে বারান্দার মধ্যে এসে বুড়া চটছর করে প্রস্রাব করে দিছে নবী কয় কিরে এটা প্রস্রাব করে কোনটা দমকল ফিট করছে মসজিদ গোটা দর যা সাহাবিরা দর দর করে দৌড় দিছে রসুল চিন্তা করলেন যদি একটা করে গুশি মারে তাহলে তো বুঝিয়ে যাব রসুল কীফ ইয়া সাহাবি সাহাবিরা দাঁড়াও মেরো না যে যেখানে ছিল হার্ট ব্রেক করে দাঁড়ায় গেছে এমন মানত যে পাওয়াটা উঠেছে এটাও পিছনে টান দিছে সামনে বাড়ায় নাই যে যেখানে আছে দাঁড়িয়ে থাকো রসুল আগায় গেলেন চাচা এটা যে আল্লাহর ঘর আপনি কি জানেন না কো জানি এদিকে যে ক্যাবলাইটা জানেন কয়টাও জানি এটা যে আমাদের পবিত্র ঘর আমরা নামাজ পড়ি জানেন কয়টাও জানি আপনার মাথা ঠিক আছে তো ঠিক আছে বয়স কত কো ৮০ আচ্ছা এই যে উলঙ্গ হয়ে প্রস্রাব করলো উলঙ্গ হওয়া যে বেশর্মের কাজ এটা তো সব ধর্মে আছে এটা জানেন কয়টাও জানি তাহলে ইচ্ছাকৃতভাবে এতগুলো বেয়াদবি কেমনে করলেন কবাজান আমি তাওরাতের হাফেজ যেরকম আল্লাহু আকবার আমি ইহুদি পণ্ডিত তাওরাত কিতাবটা আমার মুখস্থ এই তাওরাতের এমন কোনো ফিস্টা খালি নাই যেখানে আপনার প্রশংসার কথা লেখা নাই শুধু প্রশংসার প্রশংসা এই জন্য জীবন নিয়ত ছিল আপনারা পরীক্ষা করে দেখবো আসলে আদর্শ আপনার ভিতরে আছে কি না এই জন্য আজকে জান্যা শূন্যে ইচ্ছাকৃতভাবে দাঁড়ায় মুচ্ছি প্রস্রাব করছে আপনি আল্লাহর নবী হইলে টুকটাও দিতে দিবেন না আর আল্লাহর নবী না হইলে তো আজকে আমি শেষ মেরে হলাইব আমারে এখন কি বুঝলা বুঝলাম আপনি আল্লাহর নবী এই জন্য আপনি কন্ট্রোল করছেন টান দিতে দাঁড়ায় পড়ছে ওরা কেউ মারে নাই কি বুঝলা ক আপনি আল্লাহর নবী কি করবা ক ফরাদান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল কালমা পড়ে মুসলমান সুবহানাল্লাহ
আল্লাহর নবী ডাক দেখো বেলাল রে বালতি কই কই শিরিন নিছে বালতি নিয়ে আইসা আইসা নিজে কুয়াতে পানি উঠে আল্লাহর কাছে দয় ইহুদি কয় হুজুর আমি দই কয় না আমাকে দইতে দে আমাকে দইতে দে যরে কোন সুবহানাল্লাহ আল্লাহর কাছে দইলাম পবিত্র হইছে কিনা হইছে সাহাবী কেরাম মসজিদকে পবিত্র হইছে হইছে আর তোমরা যেমনে আইছিলে খুশি মারার জন্য যদি ওমরে একটা দিত খালি এটা বাস্তব বাস্তব তাইলে কই মরলে কই যেত জাহান্নামে তো জাহান্নাম দিয়ে লাভ কি তো কালমা পড়ে মুসলমান হয়ে গেছে এখন যদি এক অক্ত নামাজও না পড়ে সোজা মুসলমান জান্নাতে যে জান্নাতে যরে কোন সুবহানাল্লাহ এক সাহাবী শুনছে মদিনায় নবী আইছে এখন একলা বাপের এক বাপের এক ফোলা কালো কুসকুস আছেলে যেহেতু কালো তার বাপে ওর নাম রাখছে কালামে আমি তো সে কালামে লাল মেয়ে নাম রাখে না কালো ছেলেরে কালামে নাম রাখে লাল মেয়ে লাল ছেলে সুন্দর ছেলে লাল মেয়ে করে নাম রাখে তো ছেলের নাম কালো মানে ছেলেটা রঙে কালো বাপেও নাম রাখছে আসওয়াদ আরবিতে আসওয়াদ বলা হয় কালো মানে এই আসওয়াদে শুনছে মক্কার থেকে নবী আইছে মদিনায় এখন নবীরে দলে দলে মানুষ দেখতে যায় আর দশ উৎসব জনতা যায় আহে কেউ মুসলমান হয় কেউ হয় না কেউ মুসলমান হই বা না হই দেখার দরকার ছিল ছাগল ডিকারে দিয়া যায় ছাগল ডিকার কাছে রাইখা যায় আর একজন কো দুত্তুরি ছাগল থাকলে থাক নাহলে হিয়ালে খাক নবী দেখতে যাবো এ আসওয়াদ আইসে আইসা নবীর সামনে আসে দাঁড়াইছে দাঁড়ায় দেখে সাহাবিরা রসুল্লে গেরাউদে বসে রয়েছে রবি মাঝখানে নিচে বসে কই বসে নিচে তা আসওয়াদ কয় আইনা নবী হুকুম তোমাদের নবী কোথায় কয় হাজা ওই যে মাঝখানে বসা কো তোমাদের নবী কি নিচে বসে কো হ্যাঁ আমাদের নবী উপরেও বসে নিচেও বসে ওনার কোনো অহংকার না হিংসা নাই আমার একে তুমি নবীর সাথে বইতে দিব কো হ্যাঁ দেবে আমাদের নবীর কোনো হিংসা নাই আল্লাহ আকবার আসওয়াদ বলতেছে তা আমার একটু নবীর সাথে বইতে দিবেন আল্লাহ কয় আসো বসো যখন বসতে দিছে এখন হ্যাঁ আসওয়াদ শুধু শরীর সঙ্গে শরীর সঙ্গে মানে কি আমি তো সারাদিন বেড়া দুম্বার সাথে থাকি বেড়ার গন্ধ পশ্রাবের গন্ধ বেড়ার সাথে তো শরীরে বেড়ার গন্ধ হয়ে যায় সঙ্গে রসুল কো তুমি এমন করছো কেন আমার শরীর তো গন্ধ এমন আপনার সাথে বইতে দেন কিনা আমি ইতস্ত করতেছি আল্লাহ নবী কয় ইসলামের মধ্যে হিংসা আয় বেটা পয়গাম্বর বুকটার সাথে থাবাতে ধরছে এ নবুয়তির ট্রান্সমিটারের সাথে বুক মিলাইছে ওই ট্রান্সমিটার থেকে ওই ট্রান্সমিটার নূর বদল হয়ে চলে আসছে জোরে কোন সুবহানাল্লাহ সে সাথে সাথে কো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে কোন সুবহানাল্লাহ এই যে রসুলরে ধরছে রসুল তো আর ছাড়ে না হেও রসুলরে ছাড়ে না ঠান্ডা হয়ে গেছে তার শীতল অন্তর কলি শীতল হয়ে গেছে কালমা পড়ে মুসলমান রসুল কয় বাবা তুমি কি করো কো ছাগল ছড়াই যাও ছাগল রয়েছে ছাগলগুলো শিয়ালে নিয়ে যাইব তুমি ছাগল ছড়াও হালাল রেজি ইনকাম করা এটাও একটা ফরজ যাও টাইম মতো নামাজ আদায় করে কয় হুজুর কই যাইতে কন এই পৃথিবীতে এই সুন্দর চেহারাতে আমি আর কোথাও যাইতে চাই না ছাগল কো থাক গা ছাগল ফাদা কা আবি ওয়া উম্মি ইয়া রাসূল ছাগল না আমার মা বাপরে আপনার জন্য কুরবান করতে রাজি আছি ছাগল একটা জিনিস মা বাপরে আপনার নামে জবে করে দিয়ে রাজি আছি কুরবানি করতে রাজি আছে যেরকম সুবহানাল্লাহ তো তুই কই যাবে কো আমনে যে আনে যেন আমিও সে আনে রসুল কো আমি তো যুদ্ধে যাই কো আমিও যাব যুদ্ধে হা সা কহ রওনা কর রওনা করছে যাইতে যাইতে জোহরের আগে যুদ্ধের ময়দানে পৌঁছে গেছে পৌঁছার পরে কো হুজুর আমি যে মুসলমান আমার তো নমাজ পড়াইলেন না কো নমাজও তো টাইম হয় নাই নমাজ ফজর যে পড়ছি আরেকবার জোহর দুপুরের পরে আরেকটা নামাজ পড়ি এটা কয় জোহর মাঝখানে কোনো নামাজ নাই কই আল্লাহ যদি আমি এর আগে মারা যাই কই এর আগে মারা যাইলে তুই জান্নাতি যেরকম সুবহানাল্লাহ কো নমাজ এক অক্ত বললাম না কো নমাজের টাইম হইলে না পড়বি তুই টাইম পাস নাই তোর উপরে নামাজ ফরজ হয় নাই টাইম হইলে নতুন করে জোহরের নামাজ ফরজ হবে কই এর আগে মারা গেলে কয় সোজা জান্নাতি কই তাহলে আমি জোহরের আগে জান্নাতে যাইতাম সাই পাগললে কি বুঝাইব হ্যাঁ কো জোহরের আগে আমি জান্নাতে যাবো গা কো কেমনে যাইবা কো যুদ্ধের মধ্যে প্রথম আমাকে যুদ্ধের জন্য দিবেন রসুল কো আবু বকর এর সিরিয়ালটা আগে দিয়া দিই সিরিয়াল আগে দিছে একটারে মারছে কাফের আরেক কাফের তারেও মারছে সে শহীদ হয়ে গেছে আল্লাহর নবী ভানজাদের লাশটা ধরে শুনতাছে আর কয় ছাগলের ভেড়ার গন্ধ ছিল এখন জান্নাতের গ্রান আইতেছে আমার সাহাবিরা আমার রাইখে জান্নাতে চলে গেল যেরকম সুবহানাল্লাহ ও মুসলমান এমন কসম খাইছে জোহরের আগে সে জান্নাতে ঢুকে গেছে যেরকম সুবহানাল্লাহ এই ছিল আমাদের ধর্মের আদর্শ বাজান এই জন্য হিংসাত্মক কোনো আচরণ করে মারামারি কিলাকিলি হিংসা বিদ্বেষ এগুলোতে ইসলাম প্রতিষ্ঠা হবে না কথা কোনো ঠিক নাম আদর্শ সোনার বনমায় আগার খাহিন গৌহার গোলাজ খারাস্তে ইব্রাহিম আজাজার ও বন্ধু এই জন্য বলতেছিলাম আল্লাহর হাবিবের আদর্শ রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেখো ওমর তুমি কি দিবে কো অর্ধেক উসমান তুমি কি দিবা উসমান কো হুজুর আমি অর্ধেক টর্ধেক বুঝি না আপনার লাগবো কি বলেন তা দেব যেরকম আল্লাহ আকবার আবু বকর সব দিয়ে দিছে ও উমর অর্ধেক দিছে উসমান তুমি কি দিবা
উসমান বলে রসুল গো আমি অর্ধেক দিব না ফুল দিব দরকার না আমি শিল্পপতি মানুষ আমি যদি 50 ভাগের এক ভাগ দিতে আবু বকরের সব দিছে তার চেয়ে বেশি হয়ে যাবে কারণ আমি তো গনি গনি মানে শিল্পপতি উসমান ছিল মক্কার শিল্পপতি এজন্য আমি অর্ধেক আর ফুল বলবো না চার ভাগ লাগবে কি বলেন ক 300 উট লাগবে ক দিলাম 300 লেগাম লাগবে দিলাম 300 গদি লাগবে দিলাম 300 তীর দিলাম 300 ঢাল দিলাম উটের খাবার দিলাম মুজাহিদদের খাবার দিলাম যখন আল্লাহু আকবার এইভাবে তেক এইভাবে কুরবানি করে রুমাল ফেতে ইসলামের শাসন দুনিয়া ছড়াইছে জোরে কোন আল্লাহু আকবার এইজন্য বন্ধু ঈমানের শক্তি বড় তাকওয়ার শক্তি বড় আত্মার শক্তি সবচেয়ে বড় অস্ত্রের শক্তি বড় নয় দাঙ্গা হাঙ্গামা শক্তি বড় নয় আত্মার শক্তি সবচেয়ে বড় শক্তি কথা কোন ঠিক কি না তারা হাজিরিন আত্মার শক্তি ইলিমের শক্তি আমলের শক্তি আল্লাহর কাছে সবচেয়ে বড় হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে এই বিলকিস আমি तमाम দুনিয়ার শাসক আমার রাজ্যে সূর্য ওঠে আমার রাজ্যে সূর্য ডুবে সুবহানাল্লাহ কোন আমার রাজ্যে চাঁদটা ওঠে আমার রাজ্যে চাঁদ ডুবে তুই এই এরিয়ার ভিতরে বসে তুই সূর্য পূজা করস তোর রেহাই নাই কইলাম তুই সিলিন্ডার কর সিডি পাঠাইছে হুদহুদ পাকিরি দে সুলাইমান সিডি পাইছে বিলকিসে সিডি ভরিয়া মন্ত্রী পরিষদ লই আস তিন বাহিনীর প্রধানদেরকে না মিটিং হইছে বিলকিস কয় শোনো চিঠির ভাষা ভালো নয় এই লোক অত্যন্ত শক্তিশালী কি করবা বলো তিন বাহিনী বলো তিন বাহিনীর প্রধান বলেন আমাদেরকে কি সুকেশে তুলে রাখার লাগে আমাদেরকে বেতন দেন আমরা যুদ্ধ করব সুলাইমানের বাহিনীর বিরুদ্ধে বিলকিস কয় আস্তে অত এসকো ভালো না জানো ইন্নাল মুলুকা ইজা দখালু কারিয়াতান আফসাদুহা প্রভাবশালীরা কোনো যদি জনপদের উপর আক্রমণ করে জনপদটাকে তছনছ বানায় ফেলায় ওয়া ওয়াজালু আইজ্জাত আহলিহা আজিল্লাতান ওই জনপদের সম্মানিত যারা এদেরকে চূড়ান্ত অপমান করে ওয়া কাযালিকা ইয়াফালুন সুলাইমানের বাহিনী আমি বিলকিসকে এমনই বানাবে এই জন্য যুদ্ধ করা যাবে না রাশিয়া আক্রমণ করছে ইউক্রেনে ইউক্রেনের কিছু রাখছে এক তছনছ করে লাইছে না রাশিয়ার কি হয়েছে বাপের ফুলা দশটা একটা মরে গেছে কথার কথা তোমার তো ফুলাই একটা তো তুমি বললে তো বাত্তি নিবে গেল এই কথা বুঝেননি রাশিয়ার সৈন্য আছে 30 লক্ষ আর ইউক্রেনের পাবলিকে নেই 30 লক্ষ মিয়া জনগণে নাই তো ইউক্রেন তো ধ্বংস করে ফেলছে ইউক্রেনের জন্য তার সাথে লড়াটা কি ঠিক হয়েছে বিলকিস বলে ইন্নাল মুলুকা কোরআনে বিলকিসের কথা আল্লাহ কোরআনে আনছে এটা কোরআনের আয়াত হয়ে গেছে যেরকম সুবহানাল্লাহ ইন্নাল মুলুক ইদা দখালু করিয়াতান আফসাদুহা কয় রাষ্ট্রপ্রধানরা বড় রাষ্ট্ররা রাষ্ট্রের মালিকরা যখন করিয়া মানে কোনো জনপদে আক্রমণ করে আফসাদুহা এই জনপদটাকে তছনছ করে লায় আর কি করে ওয়াজালু আইজ্জাতা আহলিহা আজিল্লাতান ওই এলাকার নেতৃস্থানীয় মানুষকে একবার চূড়ান্ত অপমান অপদস্থ করে ন্যাংটা বানায় জেলখানায় ফাটাইতে হয় নালে মেরে ফেলায় ও কাজালিকে ফালুন সুলাইমানের সিডির বাসায় বোঝায় আমারে তাই করবে সুতরাং যুদ্ধ টুদ্ধ নাম লইস না বেড়া ল আপুস করি সোনা গয়না স্বর্ণের ইটিয়া রূপার ইটিয়া জওহর জমরুত লইয়া হাদিয়া তোহফা লইয়া বিলকিস সিংহাসনটা তালা তুলা মাইরা রওনা করছে সুলাইমান সালামকে হুদহুদ পাখি দেখো তো বিলকিস আসছে কিনা নতুবা আবার চিঠি পাঠাবো হুদহুদ পাখি পুরাল দেয়া উড়া দেয়া এসে কয় যাহাপো না উনি রওনা করে দিয়েছেন অলরেডি কয়েক কিলোমিটার চলে আসছেন আল্লাহু আকবার এখন সুলাইমান সালামকে একটা কাজ করো একটা তেলেস্মাত দেখাইতে হইব কি তেলেস্মাত একটা এমন তেলেস্মাত দেখাবো তেলেস্মাতটা আমার বাড়ির সামনে এসে দেখার সাথেই মনে করো বিলকিস যাতে করে নিস্তেজ হয়ে যায় একবার হতভঙ্গ হয়ে যায় এমন একটা তেলেস্মাত দেখাও কয় স্যার কি তেলেস্মাত দেখানো যায় সুলাইমান সালাম কয় বিলকিসের যে সিংহাসনটা তালা দিয়ে থুয়েছে এই সিংহাসনটা আমার সিংহাসনের সামনে এনে বয়াত এনে বসায় রাখ বিলকিস আয়া দেখবো তার সিংহাসন আমার বাড়ির সামনে তখন মনে এমনি নার্ভাস হয়ে যাবে বিলকিস ফরে শুধু সিলিন্ডার করবো আর কালমা ফরে মুসলমান হবে হুজুর কোন সুবহানাল্লাহ মাইর দূর করার কোনো দরকার নাই সংঘর্ষের কোনো দরকার নাই তেলেস্মাত দেখাও কালা ইফরিতু মিনাল জিন্নে শক্তিশালী এক জিন দাঁড়ায় কয় স্যার আমি পারবো এ কে পারবে রে কয় আমি পারবো স্যার দাঁড়া কতক্ষণ লাগবো কয় আনা আতিকা কাবলা আন্তা কুমা মিম্মা কামিকা আচ্ছা আপনি যে মিটিংয়ে বসছেন মিটিং শেষ করতে কতক্ষণ লাগবে স্যার কত ধরো আধা ঘন্টা 40 মিনিট কই মিটিং শেষ হওয়ার আগেই মনে করেন আমি রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির করে দিব আপনি মিটিং থেকে উঠেই দেখবেন আপনার বাসভবনের সামনে তার বাসভবন দেখো আল্লাহু আকবার সুলাইমান কয় দূর বেকু ফরে করে বেকু এত সময় লাগলে চলবো আধা ঘন্টা লাগবে তুই সিংহাসন আনতে চোখের ফলক আনতে হবো কে পারবে দাঁড়া কাল আল্লাহ ইলমুম মিনাল কিতাব এখন
কিতাবের এলেম তাওরাতের হাফেজ বলে ইসমে আজম জানে একটা দাঁড়ায় কয় স্যার আমি পারবো কতক্ষণ লাগবো আপনি চোখটি বন্ধ করবেন এরপর আমি বলবো খুলেন আপনি চোখ বন্ধ করেন করছি পরে আমি বলবো খুলেন আপনি সাতারাতে খুলবেন চোখটা বন্ধ করে খুলে দেখবেন আমি বিলকিসের সিংহাসন আপনার দরবারে হাজির করে ফেলেছি জোরে কোন সুবহানাল্লাহ তোরই তো দরকার এই তোরই দরকার যা বিলকিসের সিংহাসন হাজির জোরে কোন আল্লাহু আকবার তে কি দিয়া খেলা চলছে দুনিয়াতে কি দিয়া আধ্যাত্মিক শক্তি দেয় কথা কোন ঠিক কিনা আধ্যাত্মিক শক্তি লাগবে ইজ্জতের শক্তি লাগবে আদর্শের শক্তি লাগবে রুহানি শক্তি লাগবে পয়গম্বর শক্তি লাগবে আল্লাহর দেওয়া তাকওয়া তাহারাতের দন লাগবে ইনশাআল্লাহ তাহলে দুনিয়ার থেকে ফাসাদ উঠে যাবে কথা কোন ঠিক না বেটি আজকে আধ্যাত্মিক শক্তি হারানোর কারণে আজকে খোদায় পরীক্ষা করে ঠিক কিনা কালকে ফেসবুকে দেখলাম এক লোক তুরস্কে তিনটা দশতলা বাড়ির মালিক কয়টা বাড়ির মালিক তিনটা বাড়ির মালিক হ্যাঁ তিনটা রুটি হাতে লয়া দাঁড়ায় রয়েছে বসে রয়েছে তো বিদেশি সাংবাদিকরা আসে রেসক্রিসেন্টের বিভিন্ন দাতা সংস্থারা রুটি বিতরণ করতেছে না তিন কোম্পানির থেকে তিনটা রুটি লিসে লয়া সাংবাদিকদের সাথে কথা বলতে কয় 17 সেকেন্ড আগে মালিক ছিলাম দশতলা তিনটা বাড়ির 17 সেকেন্ড পরে আমি এখন তিনটা রুটির মালিক আল্লাহ আকবার ও মুসলমান 17 সেকেন্ড ঝাঁকুনি দিছে কয় সেকেন্ড 8 পয়েন্ট কত যেন ঝাঁকুনি 17 সেকেন্ডে তার দেশের তো অনেক গেছে তার গেছে দশতলা কয়টা বিল্ডিং তিনটা 17 সেকেন্ড পরে এই বাড়ির নিচে পড়ে তার বিবি বাচ্চা নাতি পুতি সব মারা গেছে আলমারি বড় টাকা সব শেষ দুলিশ্যাত হয়ে গেছে এখন সাহায্য কোম্পানির তিনটা রুটির মালিক সে তিনটা রুটি তিনটা দাম আর কি মনে করেন তিনটা রুটির মালিক কয় সেকেন্ড লাগছে কয় সেকেন্ড আল্লাহু আকবার এই জন্য মুসলমান কি লিয়ে যাবে কবরে এই জন্য আল্লাহর হাবিব বলছেন রাজার ভাণ্ডার দুনিয়াতে থেকে যাবে কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় জেনারেল জিয়র রহমান কোথায় লেফটেন্ট জেনারেল হুসেন মোহাম্মদের শাহ তার টাইটেলটা রেডিওতে শুনতাম ছোটবেলায় যখন বলতো এখন প্রেসিডেন্ট বক্তব্য দিবেন আরে লেফটেন্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ আধা ঘন্টা লাগতো তার টাইটেল বলতে আছে উনি উনি আছে জিল্লুর রহমান সাহেব আছেন আছেন ইয়াজউদ্দিন আছেন শাহাবুদ্দিন বিশ্বাস আছেন আব্দুর রহমান বিশ্বাস কেউ নাই আজকে নতুন এক শাহাবুদ্দিন শপথ করেছেন প্রেসিডেন্ট হয়েছেন আল্লাহু আকবার আমাদের হামিদ সাহেবও নাই নাই মানে দুনিয়াতে আছে ক্ষমতা নাই কথা ঠিক কিনা ও বন্ধু এটাই দুনিয়া এটাই দুনিয়া এটাই দুনিয়া আল্লাহ নবী বলছেন তুমি মরে যাইবা যদি কবরে যায় এখন নামাজ পড়বো বলবে এখানে নামাজ নাই যায় নামাজ দেন নামাজ পড়বো নাই বাদ দেন সেহেরি খাবো দুনিয়াতে রোজারি ভাঙছি রোজারি সব দিয়ে কাজা করবো কবরে শুয়ে আসে আল্লাহ কবর থাপ রেগাল বাড়াইলাম বেটা এখানে আবার কে রোজা যা এনে রোজা নাই হজ করবো হজ নাই জাকাত দেবো জাকাত নাই কোরআন তেলাওয়াত করবো আল্লাহ বলো কোরআন তেলাওয়াত করতে পারো কিন্তু সওয়াব নাই তোলান তেলাওয়াত করতে পারো কি নাই সব নাই হয়তো বাইজিদ বুস্তামে রহমতুল্লাহ আলাই বলেন আমি এক কবরস্থানে কিনার দিয়ে যাইতেছি হঠাৎ করে কোরআন তেলাওয়াতের শব্দ শুনলাম আমি বললাম সুবহান আল্লাহ কবরবা শুধু কোরআন তেলাওয়াত করে এটা আমি অবাক হয়ে সুবহান আল্লাহ পড়লাম পরে কবরবাসী বলতেছে ভাই ভাই আপনি সুবহান আল্লাহ কয়ে যে সবটা পাইছেন এটা যদি আমার দিতেন আমি 40 বছর ধরে কবরে কোরআন শরীফ পড়তেছি তাহলে আমার সবটা আপনারা দিয়ে দিলাম সুবহান আল্লাহ মানি বুঝলাম না আমি 40 বছর পর্যন্ত 40 বছর আগে মারা গেছি এই পর্যন্ত খালি কোরআন তেলাওয়াতে পড়তেছি কিন্তু এক আনা সওয়াব আল্লাহ আমারে দিল না আপনি যে আজকে সুবহানাল্লাহ বলছেন আমার তেলাওয়াত শুননা এই সওয়াবটা আমারে দিয়া দেন 40 বছরের কোরআন তেলাওয়াতের সওয়াব আপনারে দিয়া দিব কারণ কবরে তেলাওয়াতে কোনো সওয়াব পাইতেছি না যখন আল্লাহু আকবার আল্লাহ নবী বলেন সব আমলের দরজাগুলো বন্ধ কিন্তু আমি বিশেষ ক্ষমতায় আল্লাহর কাছে দরখাস্ত করে তিনটা অ্যাকাউন্ট খোলা রাখছি কটা অ্যাকাউন্ট ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু এক নম্বর সাদাকা জারিয়া এটা তুমি মরার পরেও তোমার অ্যাকাউন্ট খোলা থাকবে মসজিদ বানাইছো মাদ্রাসা বানাইছো এতিমখানা বানাইছো অথবা মাদ্রাসা বানাইছো সাদাকা জারিয়া ব্রিজ বানাইছো রাস্তা বানাইছো ফুল বানাইছো সাঁকো বানাইছো বিধবা নারীর বিয়ের ব্যবস্থা করছো এতিমের লেখাপড়ার ব্যবস্থা করছো এটা সাদাকা জারিয়া সাদাকাতুন জারিয়াতুন আরবি শব্দ বাংলা অর্থ হলো চলমান সাদাকা
চলমান সাদাকাকে সদকাতুন জারিয়া বলা হয়। দিতে হবে দুনিয়ায়, পরকালে পাবো, দিব সুখের দিনে পাবো, দূর দিনে দিব, একবার পাবো বারবার। জোরে কোন সুবহানাল্লাহ, এটাকে বলে সদকায়ে জারিয়া। নবী কয় আমি তিনটা অ্যাকাউন্ট খোলা রাখছি, এটা আমার বিশেষ ক্ষমতায়, আল্লাহর কাছে দরখাস্ত করে আর সব অ্যাকাউন্ট, নামাজের অ্যাকাউন্ট বন্ধ, রোজারটা বন্ধ, হজরটা বন্ধ, জাকাতটা বন্ধ, তিনটা অ্যাকাউন্ট খোলা রাখছি, একটা সদকায়ে জারিয়ার অ্যাকাউন্ট। সদকায়ে জারিয়া মসজিদ বানায় থুয়ে যাও, হাজার বছর কবরে শুয়ে থাকবা, ডেলি আমল নামা, তোমার আমল নামা অ্যাকাউন্ট ওটু কেটে আল্লাহ জমা করবেন, ওটু কেটে জমা করবেন। যেরকম সুবহানাল্লাহ।